আজকে সিপিএম এর কোলে বিজেপি দোলে, বিজেপির কোলে কংগ্রেস দোলে, কংগ্রেসের কোলে বিজেপি দোলে। আর বিজেপির বাচ্চা ওই এক দু একটা সংখ্যালঘুর থেকে বেরিয়েছে, সবাই না, সব ধর্মেরই আছে, যে কাল ভাঙরে গুন্ডাগিরি করেছে। নস্টালজিয়া, কি নস্টালজিয়া, না তো বিজেপির থেকে টাকা নিতে হবে আর আমাকে নেতা হতে হবে, তাই মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, লজ্জা করে না। একটা এমএলএ হয়ে তার বড় বড় কথা, আজকে সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা কে দিয়েছে? আমরা দিয়েছি, কোন রাজ্য দিতে পারেনি। তাদের অর্থনীতি থেকে শুরু করে, তাদের রাজনীতি থেকে শুরু করে, তাদের ঈদ মুবারক থেকে শুরু করে, তাদের বকরিদ থেকে শুরু করে, আমি জীবন দিয়ে করি। ভাঙ্গরে ঘটনা তো কিছু গুন্ডা করেছে, আমাদের মারা গেছে আমার দুজন সহকর্মী। ভাঙ্গরের ঘটনা তৃণমূল কংগ্রেস করেনি, দুটো ঘটনা ঘটেছে, আর তার জন্য কেন্দ্রীয় সরকার উঁচিয়ে বসেই আছে, ডান্ডা দিয়ে লোক পেটাও, গুলি দিয়ে মারো, সারা বাংলায় তোমরা সেন্ট্রাল ফোর্স নিয়ে এসো। আমি বলি সেন্ট্রাল ফোর্স তো মণিপুরেও নিয়ে গেছো, মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, 150 জনের ওপর গুলিতে মারা গেছে, কি করেছে তোমার সেন্ট্রাল ফোর্স মনে নেই? সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন হয়েছিল 2013-তে, কতজন মারা গিয়েছিল? 39 জন, সিপিএমের জমানায়। 2003 সালে ইলেকশন হয়েছিল, সিপিএমের জমানায় কত লোক খুন হয়েছিল? 70 জন খুন হয়েছিল। 2008 সালে সিপিএমের জমানায় কত লোক খুন হয়েছিল? 36 জন খুন হয়েছিল। মনে রাখবেন, ভুলে যাবেন না। কুচবিহারের দিনহাটায় শীতলকুচিতে ইলেকশনে সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়ে 4 জন সংখ্যালঘু ভাইকে মেরে দিয়েছিল, 1 জন রাজবংশী ছিল। আর আজকে তোমরা বলছো বাংলায় শান্তি নেই, কিসের শান্তি? সিপিএমের আমলে কোন শান্তি ছিল? শ্মশানের শান্তি। কংগ্রেস অনেক রাজ্য চালিয়েছ, সিপিএমের সবচেয়ে বড় দোসর আর বিজেপির বড় দোসর, আর পার্লামেন্টে আমাদের সাহায্য চাও, আমরা করবো তাও বিজেপির বিরুদ্ধে, কিন্তু মনে রেখো বাংলায় সিপিএমের সাথে ঘর করে আমাদের কাছে বাংলায় সাহায্য চাইতে আসবে না। জিজ্ঞেস করুন কোন দিন হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি ফিগার দিয়ে বলছি, কালকে মনোনয়নের লাস্ট ডেট ছিল। কোনোদিন শুনেছেন বাংলায় কেন কোনো রাজ্যে যেখানে দলীয় পঞ্চায়েত আছে 231,000 নমিনেশন ফাইল হয়েছে? যারা বলছেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, 61,000 বুথ, আর দুটো বুথে গণ্ডগোল নিয়ে তুমি চিৎকার করে বেড়াচ্ছ। একটা পরিবারে মা ভাই বোনেরা থাকলেও, থালা বাসন থাকলেও কখনো ঠোকাটোকি হয়, আবার পরিবার সেটা মিটিয়ে নেয়, এটা কোনো ম্যাটার নয়, কারণ পরিবারটাকে অটুট রাখতে হয়। কত নমিনেশন জমা হয়েছে কাল পর্যন্ত? 231,000। তৃণমূল কংগ্রেস একক পার্টি, একা লড়ছে তাই তাকে সবচেয়ে নমিনেশন দিতে হয়, তারা 82,000 নমিনেশন দিয়েছে। আর বিরোধী দলগুলো মিলে 1,50,000 নমিনেশন দিয়েছে। বুঝুন, আমরা 82, তোমরা 1,50,000 নমিনেশন দিয়েছ, তারপরেও বলছো বাড়িতে ভাত দিয়েছি বলতে ভাতটা খাইয়ে দিয়ে যাও, ভাতের সাথে মাংস দাও, ভাতের সাথে ইলিশ মাছ দাও, আমার বাড়িটা পাকা করে দাও। নরম মাটি কামড়ানো খুব সহজ, তাই না? আমরা যত মানবিক হচ্ছি তত তোমরা দানবিক হচ্ছ। কিন্তু মনে রেখো, তৃণমূল দুর্বল নয়। যখন তৃণমূলটা তৈরি হয়েছিল আমাদের বেড়া দিয়ে রাখতে হতো, পাছে ছাগল খেয়ে নেয়, পাছে গরু খেয়ে নেয়।
আজকে সেই দলটা এত বড় হয়েছে, আজকে বটবৃক্ষ হয়ে গেছে, মানুষের মাথার উপর ছাতা হয়ে গেছে। এই বটবৃক্ষকে খেয়ে নেওয়া অত সহজ নয়। তুমি মাটিকে কামড়াতে পারো, এঁচড়াতে পারো, তুমি লোহাকে পারো, পারো না। তৃণমূল কংগ্রেস লড়াই করতে করতে এই জায়গায় এসছে। কাজে যারা রোজ গালাগালি দেয়, কুৎসা দেয়, আর ভাষায় কুৎসার জলতরঙ্গ চলে, তাদের আমি বলি, ওরে ঈশ্বর আল্লাহ তোদের ক্ষমা করুক, তোরা ভালো থাক, তোদের ছেলেমেয়েরা ভালো থাকুক, আমাকে যত পারিস গালাগালি দিয়ে যা, কিন্তু বাংলার বদনাম করিস না। বাংলার বদনাম করলে আমার বুকে বাজে, আমি সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়। 61,000 বুথের মধ্যে দুটো অঞ্চলে ঘটনা ঘটেছে, আমি নিজে দুঃখিত, আমাদের ছেলেরা মারা গেছে। যে দলেরই যেই মারা যাক না কেন, আমি কখনো মৃত্যুতে খুশি হই না, আমি দুঃখী হই। আর মাত্র দুটো বুথে, তার জন্য বলে দিল সব চলে এসো, দাহ ঢাল টাল নিয়ে, তরোয়াল টরোয়াল নিয়ে। আরে ক্যাচ করা করবে ঢাল তরোয়াল নিয়ে? পার্লামেন্ট ইলেকশনে তো হয় সেন্ট্রাল ফোর্সে, স্টেট ইলেকশনে তো হয়, অনেক অত্যাচার করো জেলায় জেলায়, মা বোনেরা জোট বাঁধুন। আমি ভাইদের বলবো, মা বোনেদের এগিয়ে দিন, মা বোনেদের এগিয়ে দিন, মা বোনেরা জোট বাঁধুন। আপনারা আমার শক্তি, আশার মেয়েরা আমার শক্তি, আইসিডিএস এর মেয়েরা আমার শক্তি, ছাত্র যৌবন নতুন প্রজন্ম আমার শক্তি। একটা লাঠি নিয়ে আসলে ঘরে খুন্তি আছে, খুন্তি দিয়ে একটু ভালো করে আলু ভাজা তৈরি করে খাইয়ে দেবেন। ঘরে আতা হাতা আছে, একটু ফ্যান ভাত করে আলু সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাইয়ে দেবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? ভয় পাবেন না তো, আমি জানি আপনাদের গরমে খুব কষ্ট হচ্ছে, আমাকে এরকম গরম অনেক সহ্য করতে হয়েছে, আমি আজও করি, সকাল থেকে কাজ করি শুধু আপনাদের জন্য, আমার নিজের কিছু চাই না। আপনাদের ভালোবাসা পেয়েছি, শুভেচ্ছা পেয়েছি, যতদিন বাঁচবো দোয়া পেয়েছি, এইটুকু করবেন তাতেই আমার যথেষ্ট, আমি আরও কাজ করতে পারবো, আরও কাজ করতে পারবো, আরও কাজ করতে পারবো।